হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? এই পৃথিবীতে ভারতবর্ষ ছাড়াও এমন এক দেশ আছে যেখানকার অফিশিয়াল ভাষা হলো হিন্দি, এবং সেই দেশকে দ্বিতীয় ভারতবর্ষ বলা হয়। এমন এক দেশ যেখানে আপনি প্রচুর সংখ্যায় মন্দির দেখতে পাবেন, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, এবং সেই দেশের নাম হলো ফিজি। একটা সময় এই দেশ ব্রিটিশ কলোনি হিসাবে জানা যেত। ফিজিতে প্রত্যেকটা লোক নিজের বাড়িতে চটি খুলে ভেতরে ঢোকার প্রয়োজন বলে মনে করে না। তাহলে চলুন আজকে জানা যাক দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফিজি সম্পর্কে এরকমই কিছু অ্যামেজিং ও ইন্টারেস্টিং অজানা ফ্যাক্টস। সবার আগে বলে দিই, এই দেশের অফিসিয়াল নাম হলো রিপাবলিক অফ ফিজি। এখানকার টোটাল জনসংখ্যা মাত্র 9 লক্ষ। ফিজিতে 60% মানুষ শহরে এবং 40% মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 49 জন লোক দেখতে পাবেন। ফিজিকে যুবকদের দেশ বলা হয়, কারণ এই দেশের গড় আয়ু মাত্র 27 বছর। ফিজির রাজধানী হলো সুবা, যেটা ফিজির প্রধান ব্যবসায়িক কেন্দ্র। এখানে আকর্ষণীয় ক্যাফে, শপিং মল, লোকাল মার্কেট এবং অনেক হিস্টোরিক্যাল জায়গা আপনি দেখতে পাবেন। ফিজিতে প্রচুর বৃষ্টি হয়ে থাকে। এখানে সপ্তাহে 2 দিন বৃষ্টি হওয়া অনিবার্য। ফিজিতে 3টে ভাষায় সবথেকে বেশি কথা বলা হয়, ইংরেজি, হিন্দি এবং ফিজিয়ান। এই দেশে ঘুরতে আসা পর্যটকদের ভাষা নিয়ে কোনো সমস্যা হয় না। এখানে সবাই হিন্দি ইংরেজি ভাষায় কথা বলতে জানে। আপনি যদি ইন্ডিয়া থেকে ফিজিতে ঘুরতে যান, তাহলে আপনার মনেই হবে না যে আপনি ইন্ডিয়ার বাইরে আছেন। ফিজিতে 334টা আইল্যান্ড রয়েছে, অর্থাৎ 334টা দ্বীপ নিয়ে গঠিত এই দেশ। কিন্তু এর মধ্যে 110টা আইল্যান্ডেই মানুষজনদের বসবাস, আর বাকি দ্বীপগুলো জনমানবহীন। এখানকার লোকেদের বিশ্বাস, ফিজিতে এমন অনেক দ্বীপ রয়েছে যেখানে আজ পর্যন্ত কেউ যায়নি, ফলে সেই জায়গার প্রতি একটা অমঙ্গল ও কুসংস্কার জেগে উঠেছে মানুষদের মধ্যে। আসলে ফিজিতে বসবাসকারী মানুষজন অনেক অন্ধবিশ্বাসী হয়। এখানে প্রত্যেকটা বিষয়ে কোনো না কোনো টোটকা রয়েছে। যেমন, কোনো ব্যক্তি যদি বাড়ি বেরোনোর সময় ভুল করে হেঁচে দেয়, তাহলে সে কিছুক্ষণের জন্য সেখানেই দাঁড়িয়ে যায়। অথবা ঘরের সামনে কাটা লেবু পড়ে থাকলে সেখানকার লোক সেটাকে অশুভ মনে করে। ফিজিতে এমন এক প্রথা রয়েছে যেটা জানলে আপনি চমকে যাবেন। ফিজিতে কোনো ব্যক্তির বিয়ে হলে ছেলেকে তার শ্বশুরমশাইয়ের জন্য তিমি মাছের দাঁত তুলে এনে উপহার হিসাবে দিতে হয়, এবং এই প্রথা অনেক বছর ধরে চলে আসছে। ফিজিতে প্রত্যেকটা বাচ্চাকে অন্তত বেসিক এডুকেশন দেওয়া হয়। এমন কোনো স্টুডেন্ট নেই যে স্কুল যায় না। 1992 সালে এখানে শিক্ষিত মানুষের হার 92% ছিল, কিন্তু 2019 আসতেই এখানে শিক্ষিত মানুষের হার 100% হয়ে যায়। কিন্তু আজকের দিনে ফিজি অনেক গরিব দেশ। এখানে 45% মানুষ আজও দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। এর মুখ্য কারণ হলো এখানকার নেতা। এখানে কারাপশন অনেক। এখানে প্রত্যেকটা কাজের জন্য আপনাকে টেবিলের নিচ দিয়ে পয়সা দিতে হবে। যদি আপনি পয়সা দিয়ে দেন, তাহলেই আপনার কাজ সম্ভব, আদারওয়াইজ না। সেজন্য যারা গরিব তারা গরিবই রয়ে যায়, এবং যারা ধনী তারা ঠিকঠাক পয়সা কামিয়ে ফেলে, এবং এটাই এই দেশের একমাত্র দুর্ভাগ্য। ফিজিকে সফট কোরাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। ফিজিতে ম্যাক্সিমাম ভারতীয় হলো হিন্দু। সেখানে তাদের বাড়িতে সন্ধে আরতি ও হনুমান চালিসার উচ্চারণ শোনা যায়। দীপাবলি ও হোলি এখানে পুরো নিষ্ঠার সাথে পালন করা হয়। এখানে বসবাসকারী ইন্ডিয়ানসদের মধ্যে 77% হিন্দু, 16% মুসলিম, এবং বাকি জনসংখ্যা শিখ ও খ্রিশ্চান ধর্মাবলম্বীদের। বন্ধুরা, ভারতের মতন ফিজিতেও খুব সুন্দর সুন্দর মন্দির ও মসজিদ দেখা যায়। ফিজিতে সবথেকে বড় মন্দির হলো শ্রী সুব্রহ্মণ্যম মন্দির। এই মন্দির দেখতে খুবই সুন্দর, এবং হাজার হাজার ভক্ত এখানে পুজো দিতে আসে। ফিজিতে রাগবি খেলা খুবই জনপ্রিয়। এখানকার লোকেরা তাদের বাড়ির সামনে রাগবি খেলে, এবং রাগবি এখানকার জাতীয় খেলা। আপনি জেনে সত্যি অবাক হবেন, বর্তমানে মোহনবাগানের জনপ্রিয় ফুটবলার রয় কৃষ্ণ ফিজি থেকেই বিলং করে, এবং ফিজির ন্যাশনাল ফুটবল টিমের এক সদস্য। ফিজিতে আখের চাষ অনেক মাত্রায় করা হয়। এখানকার গ্রামে বেশিরভাগ এলাকায় আখের চাষ করা হয়, এবং অনেক দেশে সুগারকেন এক্সপোর্টও করা হয়। অর্থাৎ এখানকার চাষিরা সবথেকে বেশি আখের চাষ করেই জীবিকা নির্বাহ করেন। শুধু যে আখের চাষ করা হয় সেটা নয়, এখানে মাছ চাষ এক প্রফিটেবল ইনকাম সোর্স। দক্ষিণ আমেরিকান দেশগুলোতে ফিজি থেকে মাছ এক্সপোর্ট করা হয়, কিন্তু এই ব্যবসা কেবলমাত্র কিছু রাজনৈতিক দলই পরিচালনা করে। ফিজিতে সবথেকে জনপ্রিয় খাবার হলো কোকোডা, যেটা এখানকার জাতীয় খাবার। তার সাথে এখানে র ফিশ একটা পপুলার খাবার। আমাদের দেশে যেমন মাছ ভাজা, সেরকমই এখানে মাছটাকে সিদ্ধ করে খাওয়া হয়।
এখানে ম্যাক্সিমাম মানুষ হলো ভারতীয়, সেজন্য এখানে ইন্ডিয়ান খাবার অনেক পাওয়া যায়। ফিজিতে আমাদেরই মতন চা খাবার প্রচলন আছে, কিন্তু দুধ চা নয়, এখানকার লোকেরা শুধুমাত্র গ্রিন টি খেয়ে থাকে। অবশেষে ফিজিতে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, যেমন মামানুকা আইল্যান্ড, শিগাটোকা স্যান্ড ডিউন্স ন্যাশনাল পার্ক, ভিতিলেবু আইল্যান্ড, ফিজি মিউজিয়াম, সুভা মিউনিসিপ্যাল মার্কেট, কাডাভু আইল্যান্ড এবং আরও ইত্যাদি জায়গা আপনি ফিজিতে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনি কি কোনোদিন ফিজি ঘুরে আসতে চান? কমেন্ট করে নিশ্চয়ই জানান। আর এরকম কন্টেন্ট আরও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।